বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসেন আসেন, ওই যে দেখেন সেই দয়াল বাবা আকাশ থেকে নেমে এসেছে, টিনের চালে বইসা আছে। বাবা, এই যে সবাই ডাইকে নিয়ে আইছি, আপনি না কইছিলেন আমাকে করোনা মুক্ত করবেন? হ্যাঁ, ঠিকই কইছি, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান করোনা আসছে বাংলাদেশে, জুন মাসে লাগতে পারে তৃতীয় ঢেউ, সুতরাং তোরা সাবধান হ। আরে নতুন রূপে আইছে কোভিড, দেশব্যাপী পড়ছে হই হই, হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? নতুন রূপে আইছে কোভিড, নতুন রূপে আইছে কোভিড, দেশব্যাপী পড়ছে হই হই, হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? প্রতিদিনই গণকবর খবরে প্রকাশ, তোরা ওকে মৃত্যুর সেই মিছিলে যেতে চাস। তাইলে সবাই মুখে মাস্ক পরিয়া থাক, বাঁচতে চাস যারা, সামাজিক দূরত্ব রাইখা সকলেই খারা। এখনো সময় আছে চল, এখনো সময় আছে চল, আমরা সবাই সাবধান হই, হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? এনে একটু পর পর সাবান দিয়া ধুয়ে নিবি হাত, স্যানিটাইজার সঙ্গে তোরা রাখবি রে দিন রাত। আরে নাকে মুখে হাত দিবি না, মনে রাখিস তাই, শপিং মল যতই খোলা থাক যাওয়ার দরকার নাই। যত যাবি লোকের ভিড়ে, যত যাবি লোকের ভিড়ে, করোনার ঝুঁকি ততই, হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? ওদের টিকা নিয়া ভাবছে বিপদ মুক্ত আমি, হায় তার মতো গাধা গরু আর নাই রে দুনিয়ায়। কি বলছেন বাবা, টিকা নিয়েও করোনা হবে? হওয়ার সম্ভাবনা থাকে? আরে যুবক ভাবে আমি যুবক, গায়ে অনেক বল, আমার করোনা হবে না যেমন ইচ্ছা চল। যুবক শিশু বিপদ মুক্ত, যুবক শিশু বিপদ মুক্ত, নয় জানিস তারা কে হই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? আরে বাঁচতে চাইলে লকডাউনে ঘরের মধ্যে থাক, চার দোকানে আড্ডাবাজি আপাতত রাখ। আরে বেঁচে থাকলে পারবি খেতে হাজার সুখাদ্য, জিব্বা সামলা মনটা যেন হয় না নবাদ্য। এসো নিজে বাঁচি দেশকে বাঁচাই, নিজে বাঁচি দেশকে বাঁচাই, একটুখানি কষ্ট সই, হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি কই? হাসপাতালে জায়গা নাই রে, এখন যাবি।